হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা আজকে এক জায়গায় যাবো, কারণ যাওয়ার কথা ছিল না, যাই হোক যাওয়ার কিছুক্ষণ আগেই ঠিক হয়েছে যাবো বলে। যাই হোক, বেরিয়ে পড়েছি মা আর ছেলে দুজন মিলে, তো চলো দেখাচ্ছি যেতে যেতে। তো বাবু আর আমি দুজনে বেরিয়ে বাসে বসে গেছি। বাবুর একটু গরম লাগছিল, বলছে মা জল দাও, আমি তো জলটা নিয়ে যাইনি। তার জন্য বাবুকে একটা লিচু জুস কিনে দিয়েছে, বাবু খাচ্ছে। তো এখন আমরা গাড়িতে বসে আছি, গাড়িটা এখন বন্ধ আছে, দাঁড়িয়েছে এক জায়গায়। তো যাই হোক, আজকে আমার একজন দাদার বিয়ে আছে, বিয়ে বলতে তার বিয়ে হয়ে গেছে, বৌভাত আছে। তো বৌভাতে আমরা যাচ্ছি আমি আমার ছেলে মিলে। তো যেতে আমাদের সন্ধে হয়ে যাবে, 7টা বেজে যাবে, অনেকটা দেরি করে বেরিয়েছি বিকেলে, এখন প্রচণ্ড গরম রোদ। তো যাই হোক চলো। তো আমি এসে আবার এখানটায় তৈরি হয়ে গেছি, এখানে মা ছিল, আমি মা আসলো, একটা ফটো তুলবো। যাই হোক, ফটোটা তুললাম, দেখো। তো দিদি বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলো, আমি বলছি দিদিকে তাকা, আমি ভিডিও করছি। যাই হোক, দিদি তাকালো, দেখো। তো দিদি আমি তার মেয়ে করে যাব, তো চলো দেখতে থাকো। তো যাই হোক, দু বোন মিলে ফটো তুললাম। তো আমার জামাইবাবু ছিল, জামাইবাবুকে ডাকলাম, জামাইবাবু আমি তোমার সাথে ফটো তুলে আসো। যাই হোক, অন্ধকারের মধ্যে ফটোটা ভালো হয়নি। তো দেখো, এবার আমরা বিয়ে বাড়িতে ঢুকবো। তো বিয়ে বাড়িতে ঢোকার সময় দাদা দেখতে পেলো, দাদা বলছে আয় 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 ডাক। তো আমরা চলে এসেছি, দিদি বলছে এখন গিফট নিয়ে যেতে হবে না, এখন এমনি ঘুরে আসি, চল। যাই হোক, আমি দিদি করে এলাম, গিফট নিয়ে আসিনি। তো দেখো, তো দেখো বন্ধুরা, এখানে ফুল সাজার খাট সাজানো হচ্ছে। তারপর আমরা একটা জেঠুর বাড়িতে গেলাম, ওখানটায় আরও অনেক দিদি ভাইয়েরও ছিল, ওদেরকে একটু শাড়ি টাড়িগুলো পরাতে হবে, ওরা পাচ্ছিল না। তো যাই হোক, আমি আমার দিদি মিলে একটু শাড়ি টাড়ি পরালাম। তারপরে এখানটায় দেখতে পাচ্ছ, এখানটায় যে বেদি বাঁধা হয়ে আছে, সাজিয়েছে এখানটায়, রিসেপশনের বউ আর তার হাজব্যান্ড করে দুজন বসবে। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি এসেছি, ফটো করছি। তো আমার ভাইকে একজনকে বলছি আমার একটু ফটো তুলে দে না। তো এখানে এখনও লোক আসেনি, খুব কম কম লোক এখন আসা শুরু করেছে, তো দেখতে থাকো। তো যাই হোক, দেখো এখানে বৌমণি একা বসে আছে, তো আমি এখানটায় গিয়ে দুজন ফটো শ্যুট করলাম দুজন মিলে বসে। তো দেখো, আমি বউর কাছ থেকে নেমে চলে এলাম, দাদা ভাই উপরে উঠলো ফটো শ্যুট করবে বলে। তারপর দেখো, এই যে আমার কুচিটা ধরে দিচ্ছে। তারপর আমার দিদি আর আমার বউ দিদি সবাই মিলে ফটো তুলবো বলে, এই দেখো দাঁড়িয়ে আছি। আর এটা আমার একটা জামাই বাবু বলছে চলো খালি ফটো তুলি, আর আমরা দিদিরা সবাই মিলে একসাথে ফটো তুললাম এখানে, দেখো। তো আমার বাবুর সাথেও ফটো তুলেছি, দেখো। বাবু বলছে আমায় তুমি দেখাচ্ছ না মা। তো যাই হোক, বাবুর তো খিদে খিদে পাচ্ছে বলছে। তো দিদি বলছে চল আমরা গিফট নিয়ে আসি, গিফট দিই। তো দেখতেই পাচ্ছ, গিফট দিতে গেছি, দিদি দাঁড়িয়ে আছে, আমার এইখানটা আর একটা দিদি ভাই দাঁড়িয়ে আছে, সবাই গিফট দিচ্ছি, ফটো তোলা হচ্ছে। তারপর গিফট আমার দেওয়া হয়ে গেল, আমি আমার ছেলেকে নিয়ে নেমে এলাম, দিদির গিফটটাও দিয়ে দিয়েছে, দিদিও চলে এসছে। তো দেখো, বাবুর খিদে পাচ্ছে আর ঘুম ঘুমও পাচ্ছে, বাবুর চোখটা কেমন দেখতে ছোট হয়ে আসছে। তো আমার আরেকজন বড় দিদি ভাই সে এসছে, এই যে কথা বলছিলাম তার সাথে, ওই যে অনেকদিন পর দেখা। যাই হোক, এখানে একটু কথা টথা বললাম, তার মেয়ের সাথে আবার কিছু ফটো শ্যুট করলাম। তো দেখো, তার মেয়ের সাথে, ও এখন এখানে থাকে না, বাইরে থাকে, চাকরি করে। যাই হোক, বাবুর খেতে পাচ্ছে বলে আবার সবাই একসাথে মিলে খেতে গেলাম, দেখো। তো আমার ছেলেকে জামাইবাবু বলছে যে চোখটা খুব সুন্দর, তো আমার দিদি ভাই বলছে চোখটা তো নয় বদমাস চোখ। তারপরে দিদি আবার খাওয়া দাওয়া শুরু করেছে, তো দেখো। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কেউ নেই, পুরো গ্রাউন্ড ফাঁকা। তো তার জন্য ভিডিও বানাতে চলে এসেছি, তো খেয়ে দিয়ে পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো এখানে মা ছেলে দুজন মিলে ফটো কিছু শুট করলাম, তারপর ঘুমোতে যাই। তো বাবু দেখো, তার মামার বিয়ে ঘরে টোপর নিয়ে মাথায় ফটো তুলেছে। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, সকাল তো বাড়ি বেরিয়ে পড়েছি, দেখো সকাল নয় বিকেলের দিকে। যাই হোক, এখন চলে এসেছি, এখন আমি বাড়ি যাবো না, আমি যাবো দিদির বাড়ি। দিদির বাড়ি ওখানে বউ ভাত আছে একজনের, ওটা বিনা নিমন্ত্রণে আমরা যাচ্ছি। জামাইবাবুর দোকানে বসছি, জামাইবাবুর দেখতে পাচ্ছ দোকানটা সব আচার ফাচার অনেক কিছুই ভর্তি করা হয়েছে। এবার আমি আমার ছেলে মেয়ে দুজন দিদির বাড়িতে যাবো, মানে বিনা নিমন্ত্রণে ওখানে আমরা খাবার খাবো আবার, আমার ছেলে তো খুবই খুশি। যাই হোক, তো দেখো আমি আর আমার ছেলে মেয়ে চলে এসেছি দিদির বাড়ি, পৌঁছে গেছি, এবার যাচ্ছি বিয়ে বাড়িতে। তো ওখানে গিয়ে ফুচকা টুচকা খাবো, বলছি ওখানে ফুচকা টুচকা, এই দেখতেই পাচ্ছ ফুচকা খাচ্ছি আমি, ওটা আমার দিদির মেয়ে ভিডিওটা বানিয়ে দিচ্ছে। যাই হোক, ওখানকার বউটাকে দেখো কেমন হয়েছে, ওখানকার আর এখানকার বউ দুজনের মধ্যে কেমন দেখতে একটু প্লিজ তোমরা কমেন্ট করে বলবে। তো দেখো, এবারে বিয়ে বাড়ি থেকে এসে খেয়ে দিয়ে চলে এলাম, এসে দিদি বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এবার ঘুমাবো। তো দিদি বাড়িতে একটা খরগোশ আছে, ওর 4টা বাচ্চা হয়েছিল, দুটো
মারা দুটো একজন নিয়ে চলে গেছে আর দুটো এই যে দেখতেই পাচ্ছ নিয়ে এসেছে দিদি আমি ছোট দিদি একটু নিয়ে আয় না একটু আদর করি তো যাই হোক নিয়ে চলে এসেছি দিদি আমরা এবার সবাই মিলে ছাদের উপর ঘুমোতে যাব দিদি বলে চল ছাদের উপরে সবাই শুয়ে পড়বে তো ওখানে গেছি দেখতেই পাচ্ছ তো আজকের মতন এতটা সবাই ভালো থাকবে টাটা বাই বাই।